হাই ফ্রেন্ডস, আজ আমরা কথা হলো বলিউডের মিস্টার পারফেক্ট আমির খানকে নিয়ে। কিন্তু বন্ধুরা, আমার মনে হয় আমির খানের নাম মিস্টার পারফেক্ট না হয়ে মিস্টার বক্স অফিস হওয়ার কথা ছিল। কারণ বন্ধুরা, আমরা বলিউডের বক্স অফিসে যেসব মাইলস্টোনগুলো দেখি সেই সবই আমির খানের তৈরি। মানে বন্ধুরা, আমি 100 কোটি, 200 কোটি এবং 300 কোটির মাইলস্টোনের কথা বলছি। এবং বন্ধুরা, আজ আমরা কথা বলবো সেই সব মুভি নিয়ে যেই সব মুভির সাহায্যে আমির খান এই রেকর্ডগুলি বানিয়েছে। তো বন্ধুরা, আমাদের লিস্টে প্রথম মুভিটি হলো গজনি। গজনি মুভিটি 2008 সালে 25 ডিসেম্বর রিলিজ হয়। এবং বন্ধুরা, এই মুভিটির বাজেট ছিল 45 কোটি টাকা। এবং বন্ধুরা, এই মুভিটি হয়ে যায় বলিউডের প্রথম এমন মুভি যে 100 কোটি টাকা কামিয়েছে। এবং বন্ধুরা, এই মুভিটি ওয়ার্ল্ড ওয়াইডলি 232 কোটি টাকা কামায়। এরপরে আসছি বন্ধুরা 200 কোটির ক্লাবে, এবং এই রেকর্ডটিও বানান আমির খান, এবং এই রেকর্ডটি বানান থ্রি ইডিয়টস মুভির সাহায্যে। থ্রি ইডিয়টস মুভিটি 2009 সালে 25 ডিসেম্বর বেরোয় এবং এটির বাজেট ছিল 55 কোটি টাকা। এবং বন্ধুরা, এই মুভিটি বলিউডের বক্স অফিসে প্রথমবার 200 কোটি টাকার মাইলস্টোন সেট করে এবং ওয়ার্ল্ড ওয়াইডলি 460 কোটি টাকা কামায়। তারপরে আসছি বন্ধুরা 300 কোটির ক্লাবে, এবং এই 300 কোটির ক্লাবের রেকর্ডটি তিনি বানান পিকে মুভির সাহায্যে। এবং বন্ধুরা, পিকে মুভিটি 19 ডিসেম্বর 2014 সালে রিলিজ পায় এবং এর বাজেট ছিল 85 কোটি টাকা। এবং বন্ধুরা, এই মুভিটি বলিউডে বক্স অফিসে 300 কোটি টাকা কামায় এবং বন্ধুরা ওয়ার্ল্ড ওয়াইডলি 854 কোটি টাকা কামায়। বন্ধুরা, এরপর আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেটি হলো দাঙ্গাল। দাঙ্গাল মুভিটি 23 ডিসেম্বর 2016 সালে রিলিজ পায় এবং এই মুভিটির বাজেট ছিল 70 কোটি টাকা। বন্ধুরা, এই মুভিটি ওয়ার্ল্ড ওয়াইডলি 2000 কোটি টাকারও বেশি কামায় এবং এই মুভিটি চায়নাতে অনেক রেকর্ড করেছে। যেমন, এটি হলো চায়নার হাইয়েস্ট গ্রসিং নন ইংলিশ মুভি। এবং বন্ধুরা, এটি হলো হাইয়েস্ট গ্রসিং স্পোর্টস ড্রামা ফিল্ম। এবং বন্ধুরা, এই মুভিটি আরও অনেক রেকর্ড করেছে। বন্ধুরা, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং বন্ধুরা, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।